কম দামে রিচার্জ পরিষেবা দেওয়ার পাশাপাশি আবারও নতুন চমক আনতে চলেছে বিএসএনএল। এবার সারা দেশে যাতে 4G পরিষেবা খুব সহজে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য বিএসএনএল এর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করছে টাটা গ্রুপ। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই ইতিমধ্যে টাটা গ্রুপের সঙ্গে প্রায় 15,000 কোটি টাকা চুক্তি হয়েছে। সারা দেশে ইতিমধ্যে 4G টাওয়ার বসানো হবে, যাতে গ্রাহকরা খুব কম সময়ের মধ্যে ভালো পরিষেবা পেতে পারেন। শুধু তাই নয়, বর্তমানে এই বিএসএনএল এর তরফ থেকে কম খরচে কোন রিচার্জে কী কী সুবিধা দেওয়া হচ্ছে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবার বিএসএনএল এ গ্রাহকদেরকে চমক দিতে আসছে টাটা। দেখুন, বলা হয়েছে 15,000 কোটি টাকার চুক্তিতে দেশে দ্রুত গতির ইন্টারনেট আনছে টাটা। তো বুঝতে পারছেন, বিএসএনএল এর 4G টাওয়ার যাতে প্রত্যেকটা গ্রামে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য কিন্তু টাটার তরফ থেকে এবারে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য খুশির খবর হতে পারে। তো নতুন কি আপডেট এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বিএসএনএল এর নতুন আপডেট চলে এসছে, একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারত জুড়ে 4G নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS। তো বুঝতে পারছেন, এবার কিন্তু 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য টাটা এবার কিন্তু উদ্যোগী হয়েছে, যেটা কিন্তু বিএসএনএল এর সঙ্গে টাটা কাজ করবে। দেখুন, বলা হয়েছে এর জন্য বিএসএনএল এর সঙ্গে TCS এর অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস, যাদের কিন্তু 15,000 কোটি টাকার চুক্তি হয়েছে। টাটা গ্রুপের সংস্থাটি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলিমেটিক্স বা CDOT এর সঙ্গে যৌথভাবে 4G নেটওয়ার্কের পরীক্ষা শুরু করেছে। ইতিমধ্যে রিপোর্ট অনুসারে শীঘ্রই 1000টিরও বেশি গ্রামে সেরা মোবাইল সংযোগ পৌঁছে দেবে বিএসএনএল এবং TCS বা টাটা। তো বুঝতে পারছেন, এবার টাটার তরফ থেকে কিন্তু নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে দেশবাসীর জন্য। আপনারা সবাই জানেন টাটা কিন্তু দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক একইভাবে এবার বিএসএনএল এর সঙ্গে যৌথ উদ্যোগে টাটা কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে 4G ডেটা যাতে পৌঁছে দেওয়া যায়, 4G নেটওয়ার্ক যাতে পৌঁছে দেওয়া যায়, সেই কাজ কিন্তু শুরু করতে চলেছে। পাশাপাশি বলা হয়েছে দেখুন, ভারত জুড়ে 4G এবং 5G পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করেছে বিএসএনএল। তারা জানিয়েছে তারা শীঘ্রই জেলা এবং মহকুমা কার্যালয়গুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সুবিন্যস্ত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনাও কিন্তু করছে। বলা হয়েছে দেখুন, এই জন্যই বিএসএনএল এর সঙ্গে 15,000 কোটি টাকার চুক্তির অংশ হিসাবে ভারতের 4টি অঞ্চলে বড় মাপের ডেটা সেন্টার স্থাপন করেছে TCS বা টাটা। সরকারি টেলিকম সংস্থাটি 100,000 জায়গায় 4G নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনাও করেছে। সংস্থাটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে 4G পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যে 9,000 কিন্তু টাওয়ারও বসিয়েছে। তো বুঝতে পারছেন, 9,000 থেকে 10,000 কিন্তু নতুন টাওয়ার বসিয়েছে, যাতে করে ভালো পরিষেবা গ্রাহকদেরকে দেওয়া যায়। তাছাড়াও আপনারা জানেন বিএসএনএল কিন্তু কম টাকায় অনেক ভালো পরিষেবা দিয়ে থাকে, তার মধ্যে দু একটি রিচার্জের অফারও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। এবার বলা হয়েছে দেখুন, তবে TCS একা নয়, বিএসএনএল এর এই উদ্যোগে সামিল হয়েছে তেজাস নেটওয়ার্ক এবং সরকারি মালিকানাধীন ITI। TCS, তেজাস নেটওয়ার্ক এবং ITI যৌথভাবে 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রায় 19,000 কোটি টাকার বরাদ্দ কিন্তু ইতিমধ্যে পেয়েছে বিএসএনএল এর কাছ থেকে। এই নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে অদূর ভবিষ্যতে এটিকে 5G আপগ্রেড করা যেতে পারে। সব কিছু পরিকল্পনা মাফিক চললে চলতি বছরের আগস্টেই সারা দেশে 4G পরিষেবা চালু করতে পারবে বিএসএনএল। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে গ্রাহকদেরকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর ইতিমধ্যে এর সঙ্গে টাটাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, টাটা যেখানে যুক্ত হয়ে গেছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু প্রত্যেক এলাকাতে নতুন করে টাওয়ার বসতে পারে এবং বিএসএনএল পরিষেবা কিন্তু আরও ভালো হতে পারে। এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চলুন, বিএসএনএল ব্যবহার করলে বর্তমানে কম টাকায় কী কী রিচার্জ দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি বিএসএনএল এর কলকাতার কিন্তু একটা ট্যারিফ প্ল্যানের লিস্ট হাজির করেছি, যেখানে বিএসএনএল এর তরফ থেকে কী কী সুবিধা দেওয়া হচ্ছে কোন প্ল্যানে সেটা কিন্তু বলা হয়েছে। তো এক এক করে আপনাদেরকে এই লিস্ট ওয়াইজ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এখানে প্রথমেই আপনাদেরকে যদি দেখাই, এখানে বলা হয়েছে 107 টাকার রিচার্জ। এই 107 টাকার রিচার্জটা যদি আপনি করেন সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন? তো এখানে বলা হয়েছে দেখুন, 200 মিনিট আপনি কিন্তু যে কোনো নেটওয়ার্কে কল করার সুবিধা পাবেন, আর 35 দিন কিন্তু ভ্যালিডিটি পাচ্ছেন। পাশাপাশি ফ্রি SMSটা এখানে কিন্তু আপনি পাবেন না, ডেটা পেয়ে যাবেন 3GB 35 দিনের জন্য কিন্তু ভ্যালিডিটি পাচ্ছেন। এরপরে রয়েছে দেখুন 108 টাকার রিচার্জ। মূলত যারা প্রথমবার বিএসএনএল ব্যবহার করবেন তাদের জন্য এই রিচার্জটা কিন্তু রয়েছে। এখানে আনলিমিটেড আপনারা কল পাচ্ছেন, SMSটা পাচ্ছেন না,
তবে এখানে সঙ্গে 1 GB করে ডেটাও কিন্তু প্রত্যেক দিন পেয়ে যাচ্ছেন 28 দিনের জন্য। একইভাবে রয়েছে দেখুন 153 টাকার রিচার্জ। বলা হয়েছে 153 টাকার রিচার্জ যদি করেন আনলিমিটেড ভয়েস কল পাবেন, লোকাল বা ন্যাশনাল রোমিং যে কোনো ক্ষেত্রে কিন্তু করতে পারবেন, আর সেই সঙ্গে দেখুন 26 দিনের কিন্তু ভ্যালিডিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে বলা হয়েছে দেখুন ফ্রি SMS পেয়ে যাবেন আপনারা 100টা করে প্রত্যেক দিন 26 দিন কিন্তু পাবেন, আর 26 GB ডেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফর 26 ডেজ, অর্থাৎ 26 GB টোটাল কিন্তু আপনারা ডেটা পেয়ে যাচ্ছেন। একইভাবে 197 টাকার রিচার্জ রয়েছে, 199 টাকা, 229 টাকা, এই বিষয়ে ডিটেলস একটি ভিডিও কিন্তু আপনাদের জন্য খুব শীঘ্রই আনব। তো ইতিমধ্যে আপনারা কোন ধরনের সিম কার্ড ব্যবহার করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।